আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইকোনমিক্স এর প্রফিট ম্যাক্সিমাইজেশন নিয়ে। সো প্রফিট ম্যাক্সিমাইজেশন জিনিসটা কি? সো প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে আমার কাছে যদি টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ দুটা এই ডিটেলসগুলো দেওয়া থাকে, তাহলে সেখান থেকে কোন কোয়ান্টিটির জন্য আমি সবচেয়ে ম্যাক্সিমাম পরিমাণ ইফেক্টিভ ইটা পাইতেছি বা ম্যাক্সিমাম পরিমাণ প্রফিট পাচ্ছি সেইটা বের করার পদ্ধতি হচ্ছে আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন। সো প্রফিট ম্যাক্সিমাইজেশন দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে TRTC দিয়ে, আরেকটা হচ্ছে আমার MRMC অ্যান্ড ARAC দিয়ে। সো এটা কি? একটা হচ্ছে যদি আমার কি থাকে যে টোটাল রেভিনিউ আর টোটাল কস্ট দেওয়া থাকে, এবং তাহলে এইখান থেকে আমি কোন পয়েন্টে আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে সেটা বের করতে পারবো। আবার যদি আরেকটা টেকনিক হচ্ছে কি, আমার যে মার্জিনাল কস্ট আর মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট দেওয়া থাকে, তাহলে আমি কোন আউটপুটের জন্য আমার মার্জিনাল কস্ট হয়েছে সেটা বের করতে পারবো, এবং অ্যাভারেজ কস্ট আর অ্যাভারেজ রেভিনিউ থেকে ওই কোয়ান্টিটির জন্য কি পরিমাণ প্রফিট হয়েছে সেটা বের করতে পারবো। সো একটা একটা করে করি। প্রথমে হচ্ছে আমার TRTC, অথবা যদি আমার কাছে টোটাল রেভিনিউ আর টোটাল কস্ট দেওয়া থাকে তাহলে আমি জিনিসটা কীভাবে করব। সো সবচেয়ে প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে, ধরো আমার যদি একটা কস্ট কার্ভ দেওয়া থাকে যে আর টোটাল রেভিনিউ কার্ভ, ধরি এটা হচ্ছে আমার টোটাল কস্ট কার্ভ, এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ কার্ভ, ঠিক আছে? তাহলে টি পাই আমরা যদি এটা লিখি, এটা হচ্ছে প্রফিট আর কি, এটা হচ্ছে টোটাল কস্ট মানে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, এটার আমরা একটা কার্ভ পাবো এরকম। সো এদের মাইনাস করলে, এই দুইটা কার্ভকে মাইনাস করলে যে যে পয়েন্ট পাওয়া যাবে সেই পয়েন্টগুলোকে কানেক্ট করলে আমরা একটা স্টিপেস্ট পয়েন্ট পাবো। এই স্টিপেস্ট পয়েন্টটা যে আউটপুটের ক্ষেত্রে আসতেছে সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম প্রফিট, এবং সেই ম্যাক্সিমাম প্রফিট এই যে পয়েন্টের ক্ষেত্রে যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম প্রফিটের ভ্যালু। সো TRTC কার্ভ দ্বারা আমি যে জিনিসটা বোঝাতে চাইলাম, ধরো আমার কাছে যে টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ দুইটা কার্ভ দেওয়া থাকে, এবং কার্ভগুলো ড্র করার পরে আমি টি পাই অথবা প্রফিটের কার্ভটা ড্র করবো। তো কার্ভটা ড্র করার পরে যেই পয়েন্টে স্টিপেস্ট পয়েন্টটা পাবো সেই স্টিপেস্ট পয়েন্টটা হচ্ছে আমার ম্যাক্সিমাম প্রফিট পয়েন্ট, এবং এখান থেকে আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর একটা লম্ব সরল রেখা আঁকি, উপর লম্ব একটা সরল রেখা আঁকি, তাহলে যেই পয়েন্টটা পাবো সেটা হচ্ছে যে পরিমাণ কোয়ান্টিটির জন্য ম্যাক্সিমাম প্রফিটটা, এবং ওয়াই অক্ষের উপর যদি একটা লম্ব সরল রেখা তাহলে কী পরিমাণ প্রফিট সেটা পাবো। সো এটা হচ্ছে হলো আমার পদ্ধতি এক। পদ্ধতি দুই কি? পদ্ধতি দুই হচ্ছে আমার এখানে দুইটা স্টেপ, এখানে দুইটা স্টেপের মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে কি, আমার মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট এই দুইটার কার্ভ থাকতে হবে। এই দুইটা কার্ভ হচ্ছে কি, এই বরাবর মার্জিনাল কস্ট অথবা মার্জিনাল রেভিনিউ বসবে, এই বরাবর বসবে কোয়ান্টিটি। ধরো আমাদের এইটা হচ্ছে মার্জিনাল কস্ট, এটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ অলওয়েজ কি ডাউন স্লোপিং, কারণ কি এই পয়েন্টের পর মার্জিনাল রেভিনিউ একটা পয়েন্টের পর কি আমার লস হওয়া শুরু করবে, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট অফ প্রফিট, আমরা গত লেকচারে পড়ছিলাম। সো যে পয়েন্টের ক্ষেত্রে আমার মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্টটা ইকুয়াল হবে সেই পয়েন্টটা বা সেই আউটপুট নাম্বারটা হবে ম্যাক্সিমাম আউটপুট, ম্যাক্সিমাম প্রফিটের আউটপুট সংখ্যা। সো এই জিনিসটা কেন হলো যে ম্যাক্সিমাম রেভিনিউ ম্যাক্সিমাম কস্টটা ম্যাক্সিমাম হতে হবে, একটা জিনিস চিন্তা করো যে ম্যাক্সিমাম রেভিনিউ একটা মনে একটা পয়েন্ট যেখানে এই জিনিসটা অ্যাপ্লিকেবল। সো এই জিনিসটা যখন আমার কোনো একটা পয়েন্টে কার্যকর থাকে তখন আমি কি করব যে আমি আরও এখানে আর টু কী করবো, আমি কস্ট বাড়াই দেবো বা আরও বেশি ইনপুট দেবো, কারণ কি আমি যে পরিমাণ কস্ট দিচ্ছি মার্জিনাল আমার কস্টের চেঞ্জের তুলনায় কি আমার প্রফিটটা বেশি হচ্ছে, সো কি আমি আরও বেশি চাবো, সে কারণে আমি আরও বেশি ইনপুট দেবো আনটিল আমার কি হয় আমার ইকুয়াল টু MC হয়। আবার যদি MC ইজ গ্রেটার দেন ই হয় বা আমি যে পরিমাণ
ইনপুট দিচ্ছি, আমি যে প্রফিট বা রেভিনিউ পাচ্ছি সেটা চেঞ্জটা কম, সো এই কাছে কি আমাকে আরও কি এখন ইনপুট বা কস্টটা কমাইতে হবে আনটিল আমি এই পজিশনে আসি। সো এই দুইটা কেস যদি চিন্তা করি তখনই আমরা বলতে পারবো কি না যে যখন এম আর ইকুয়াল টু এম সি হচ্ছে তখনই কি আমি যে কোয়ান্টিটিটা পাবো সেই কোয়ান্টিটির জন্য ম্যাক্সিমাম আউটপুটটা পাবো। তাহলে আমরা কী পরিমাণ ম্যাক্সিমাম প্রফিট পাবো সেটা কীভাবে বের করবো, সেটার জন্য আমাদের আর একটা কার্ভ লাগবে, সেই কার্ভটা হচ্ছে এ আর আর এসি কার্ভ। তাহলে কি আমরা দুইটা কার্ভই জানি এবং যেই পয়েন্টটা আছে সেই পয়েন্টের জন্য কী জানবো আমরা, এই দুইটা টাচ করবে না, এই দুইটা ধরো এরকম আছে। সো মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট কী হবে, আমার মার্জিনাল রেভিনিউ ইনটু কোয়ান্টিটি মাইনাস অ্যাভারেজ কস্ট ইনটু সরি অ্যাভারেজ রেভিনিউ ইনটু কোয়ান্টিটি ইনটু কিউ, মানে যেই কিউটা আমরা হচ্ছে কি এম আর ইকুয়াল টু এম সির ক্ষেত্রে যে কিউটা পাইছিলাম গ্রাফ থেকে সেই কিউটা। সো এইটা হচ্ছে কি আমার টোটাল ম্যাক্সিমাম প্রফিট। সো আমার যদি এইটা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ হয় আর এটা যদি অ্যাভারেজ কস্ট হয় এবং কিউটা যদি ম্যাক্সিমাম এর ক্ষেত্রে হয় তাহলে এটা হচ্ছে এই আয়তক্ষেত্রটা এবং এইটা হচ্ছে আমার এই আয়তক্ষেত্রটা। তাহলে এই যে মাঝখানের এই আয়তক্ষেত্রটুকু হচ্ছে আমার প্রফিট। সো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে আমার প্রফিট হবে। সো এই দুই উপায়ে আমরা কি প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে ক্যালকুলেশনটা সেই ক্যালকুলেশনটা করতে পারি। থ্যাংক ইউ।